What is the phrase? কাকে বল? Combination of verbs which must have an infinitive form. Noun phrase a noun থাকতে হবে had. Adjective phrase adjective থাকতে হবে. Verb phrase verb থাকতে হবে had. Prepositional phrase preposition থাকতে হবে had. একটা prepositional phrase উদাহরণ দেন তো. On the tree. আর কিছু? আপনি একটা prepositional phrase ধরুন. Down the corridor. Down the corridor. আপনি হুমায়রা? টেবিলের নিচে মনে করেন. আপনি prepositional phrase? Over the head. Okay. Over the bridge. Or? In a nutshell. No. No. In a nutshell, can a prepositional phrase na? Bhalo prashno. In a nutshell, ekta hoche, eta ek dhoroner idioms. Egula purotai ebhabei thakte hobe amader ei lexicon e. In a nutshell, eta lexicon e in a nutshell shohoi thakbe. এটাকে বানানো যাবে না, এই জন্য এটা প্রিপোজিশনাল ফ্রেজ না, ছিল হয়তো কোনো এক সময়, কিন্তু এখন আর না। একটা প্রিপোজিশন থাকবে ফ্রেজের মধ্যে, হ্যাঁ প্রিপোজিশন থাকলেই হবে হেড। মনে করেন ম্যান অফ লেটার্স, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? ম্যান অফ লেটার্স এটা ইডিয়ম টাইপের, পটল তোলার মতো, এটা আমাদের লেক্সিকনে এভাবেই থাকবে, এটাকে কোনো কিছু বলা যাবে না। এটা একটা ওয়ার্ড বললেও হয়, দিস ইজ এ ওয়ার্ড, ওয়ার্ড যা এটাও তাই। পটল তোলা মনে করেন, আপনি কি বলতে পারবেন আমি বিকালে পটল তুলেছি তুমি আলু, হবে? আমি বিকালে পটল তুলেছি সকালে পেঁয়াজ, হবে? পটল তোলা মানে পটল তোলাই, তাহলে ওই পটল তোলাকে আপনি এটাকে ভার্ব ফ্রেজ বলতে পারবেন না। তারপর অ্যাডজেক্টিভাল ফ্রেজ উদাহরণ, অ্যাডজেক্টিভাল ফ্রেজ, বিউটিফুল গার্ল, ওকে, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ যদি একটাই ওয়ার্ড সেখানে, স্ট্রং বয়, ওকে স্ট্রং, এখানে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বয় নাকি এ না স্ট্রং? স্ট্রং বয়ের মধ্যে স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ। আর নাইস ক্লাসরুম, বিউটিফুল মাইন্ড, বিউটিফুল আর কি। আর অ্যাডজেক্টিভাল ফ্রেজে একটা অ্যাডজেক্টিভ থাকতেই হবে, অ্যান অনেস্ট ম্যান, ঠিক আছে, অনেস্ট অ্যাডজেক্টিভ। আর গুড, মনে করেন শুধু গুড এটা হতে পারে, এ গুড বয়, গুড, কোল্ড মর্নিং, কোনটা কোল্ড, কোল্ড কেন অ্যাডজেক্টিভ? নাউনটাকে মডিফাই করছে, তাছাড়া আমরা এমনিও জানি বা যারা ইংরেজি জানে তারা জানি কোল্ড একটা গুণের নাম, একটা অবস্থার নাম, এভাবে আমরা জানি, তার নাউনকে মডিফাই করছে সেভাবে আমরা জানি। বলে ভার্ব ফ্রেজ, যে ফ্রেজের হেড হচ্ছে একটা প্রিপোজিশন, একটা ভার্ব যে ফ্রেজের হেড। উদাহরণ ভার্ব ফ্রেজ, আচ্ছা গোয়িং হোম, বাঙালির প্রিয় বাক্য কি? আমি ভাত খাই, তাহলে ভাত খাই হচ্ছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ, এই কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। আই ট্রাইস, ওকে, জন রিডস এ বুক, এখানে ভার্ব ফ্রেজ কোথায়? জন রিডস এ বুক, ভার্ব ফ্রেজ কোথায়? রিডস এ বুক, পুরোটাই কিন্তু ভার্ব ফ্রেজ। ওয়াটারিং, হি ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট, মানে কারণ ইজ ওয়াটারিং দ্য প্ল্যান্ট পুরোটাই হচ্ছে ভার্ব ফ্রেজ। হি ইজ রিডিং এ বুক, ইজ রিডিং এ বুক পুরোটাই ভার্ব ফ্রেজ, ইত্যাদি। গোয়িং হোম, ঠিক আছে, তাহলে আমরা চার ধরনের ফ্রেজ পেলাম, একটা হচ্ছে অ্যাডজেক্টিভাল ফ্রেজ, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজও আছে, কিন্তু কুইকলি, কোয়াইটলি, এদের সংখ্যা কম কিন্তু আছে, সাইলেন্টলি, এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা এখন আপনারা বলেছেন হি রিডস এ বুক, থ্যাংক ইউ, তাহলে হি রিডস এ বুক, ইফ উই টেক দিস এজ এ ভার্ব ফ্রেজ, হোয়ার ইজ দ্য হেড রিডস, এই বুকটা কি? এটা অবশ্যই নাউন ফ্রেজ, অবশ্যই এটা একটা নাউন ফ্রেজ, এনপি, এটা হচ্ছে ভিপি। এই হিটা কি? এটা প্রোনাউন, কিন্তু প্রোনাউন ফ্রেজ বলে কিছু নয়, এটাও এনপি, প্রোনাউন ফ্রেজ বলে কিছু নয়, এটা আছে নাউনের প্রতিনিধি বলে সেটাও নাউন ফ্রেজ, ঠিক আছে। তাহলে পুরোটা ভিপি এবং এনপি হচ্ছে এ বুক, ঠিক আছে। আচ্ছা এই এনপির ফাংশনটা কি? এখানে সাবজেক্ট অবজেক্ট এগুলো হচ্ছে পুরনো শব্দ আর কি, আধুনিক যুগে আমরা বলবো এটা হচ্ছে কমপ্লিমেন্ট,
ওকে এই কমপ্লিমেন্ট কারণ এটা হি রিডসকে কমপ্লিট করছে বলে এটা কমপ্লিমেন্ট, এটা একটা ফাংশন, একটা ফাংশন হচ্ছে কমপ্লিমেন্ট আর একটা ফাংশন হচ্ছে ধরেন সাবজেক্ট, এটা ফাংশন সাবজেক্ট আর কমপ্লিমেন্টকে আগের দিনে বলা হতো অবজেক্ট। কেন কমপ্লিমেন্ট, এটা কমপ্লিট করছে, হি রিডস এ বুক। কিন্তু আমরা যদি বলি ও বই পড়ে, এখানে ভার্ব ফ্রেজ কোথায়, ভার্ব ফ্রেজ কোথায়, বই পড়ে, পুরোটাই ভার্ব ফ্রেজ। এখানে অবশ্যই বই হচ্ছে নাউন ফ্রেজ আর এটা পুরোটাই হচ্ছে মনে করেন ভার্ব ফ্রেজ। আর পরের এখানে বইয়ের ফাংশনটা কি, এটা হচ্ছে পরের কমপ্লিমেন্ট। তাহলে যে কোনো জিনিস যে কোনো ভাষায় একটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি থাকবে সেটা হচ্ছে নাউন প্রোনাউন ইত্যাদি, আর একটা হচ্ছে ফাংশন বাক্যের মধ্যে সে কী কাজ করছে, নাহলে আপনি কখনোই বাক্য বুঝতে পারবেন না। এবং বেশিরভাগ সময় আমাদেরকে ভার্বটা খুঁজে বের করতে হবে বা সাবজেক্ট খুঁজে বের করতে হবে, নাহলে আপনি বাক্যের ধরতে পারবেন না ওটা কোন কোথা থেকে শুরু কোথা থেকে শেষ। মনে করেন আমি যদি বলি সেই বাটন রাসার সেই বিখ্যাত বাক্য অল দো মাই ফাদার ওয়াজ পুয়ার হি ওয়াজ অনেস্ট, এখানে ধরেন সাবজেক্ট কোথায়, দুইটা ক্লজ এখানে মাই ফাদার ওয়াজ, মাই ফাদার সাবজেক্ট, আবার ওদিকে হি সাবজেক্ট, এরকম আর অনেক সময় বাক্য থাকে অনেক অনেক লম্বা, পুরোটাই কিন্তু একটা বাক্য। হ্যাঁ, তো এই বাক্যের মধ্যে আপনি যদি সাবজেক্ট কোথায় না জানেন, নিঃসন্দেহে পুরো বাক্যটাকে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব ফ্রেজে রূপান্তরিত করা যায়, যায় না, যাওয়া উচিত, নাহলে আপনি বুঝতে পারবেন না জিনিসটা কী আসলে কী নিয়ে কথা হচ্ছে। তাহলে ও বই পড়ে, এখানে বই হচ্ছে পরের কমপ্লিমেন্ট। এখানে খেয়াল করে দেখুন বাংলা এবং ইংরেজি তফাতটা, কমপ্লিমেন্টটা ইংরেজির ক্ষেত্রে কোন দিকে এসছে, হেডের কোন দিকে, ডান দিকে, খেয়াল করেন রাইটে, আর কমপ্লিমেন্টটা বাংলাতে হচ্ছে লেফটে। তাহলে এই জন্য ইংরেজিকে বলে রাইট ব্রাঞ্চিং ল্যাঙ্গুয়েজ, বাংলাকে বলে লেফট ব্রাঞ্চিং ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলায় বলতে পারি ডান প্রসারী এবং বাম প্রসারী, লেফট ব্রাঞ্চিং, রাইট ব্রাঞ্চিং, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের ভাষা অনুবাদ করার সময় কিন্তু আমাদের পরিশ্রম বেশি, সবসময় ব্রেনকে চিন্তা করতে হবে যে ভাই ওই এটা এদিকে হবে, এটা ওদিকে হবে, এটার দিকে, এটাই দিকে, ব্যাপারটা কিছুই না। কমপ্লিমেন্ট হেডের ডান দিকে বসবে না বাম দিকে বসবে, ব্যাপারটা পরিষ্কার, রাইট ব্রাঞ্চিং, লেফট ব্রাঞ্চিং। এবার দেখুন ইংরেজিতে আমরা যদি বলি বিহাইন্ড দ্য সিন, এটা কি কী ধরনের ফ্রেজ, এটা কী কারণে প্রিপোজিশনাল ফ্রেজ, বিহাইন্ড হচ্ছে এখানে হেড, দি সিন এখানে হেড না, দি সিন হেড সেটা নাউন ফ্রেজের হেড। তাহলে দি সিন এটা কোন ধরনের ফ্রেজ, এটা নাউন ফ্রেজ, পুরোটাই হচ্ছে পিপি বা প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো নিশ্চয়ই আপনারা আগেও পড়েছেন, এখন জাস্ট রিভিশন। তাহলে এখানে দেখুন দি সিন হচ্ছে নাউন ফ্রেজ কারণ এটার হেড হচ্ছে নাউন, নাউনটা হচ্ছে কি শব্দের ক্যাটাগরি, আমরা বলছিলাম শব্দের ক্যাটাগরি থাকবেই, ক্যাটাগরি থাকতেই হবে। এখন এর ফাংশনটা কি, সাবজেক্ট না কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট, বিহাইন্ড শুধু বিহাইন্ড বললে হবে না, বিহাইন্ড হোয়াট বলতে হবে, শুধু রিডস বললে হবে না, রিডস হোয়াট বলতে হবে, আনলেস এটা একটা ইনট্রান্সিটিভ ভার্ব, হি স্লিপস, সেটা ইংরেজিতে কিছু বলতে হবে না, হি স্লিপস হোয়াট বলতে হয় না, কিন্তু যদি ট্রান্সিটিভ ভার্ব হয় আপনাকে বলতেই হবে হি ইটস হোয়াট। ধরুন সরকার যদি বলে আপনাদেরকে আমি দেবো 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 দেবো, আপনি জিজ্ঞেস করতেই পারেন কী দেবেন, বাঁশ না কি না কি কিছু একটা, কী দেবেন বলতে হবে, মানে একটা ভার্ব তার কমপ্লিমেন্ট চায়, নাহলে সে পছন্দ করে না ব্যাপারটা। যে কোনো সুস্থ মানুষ কমপ্লিমেন্ট দিয়েই কথা বলবে, সে আমি দেবো দেবো করবে না। তাহলে বিহাইন্ড দ্য সিন ইজ এ নাউন ফ্রেজ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস নাউন ফ্রেজ, কমপ্লিমেন্ট এখানে সেটা ছিল ভার্বের কমপ্লিমেন্ট, ওখানে প্রিপারেশনের কমপ্লিমেন্ট। তাহলে দেখুন বাংলাতে কী, মনে করেন যদি বলি পর্দার পেছনে বাড়ালে, যেটা খুশি, পর্দার পেছনে কী ধরনের ফ্রেজ বাংলায়, প্রিপারেশনাল ফ্রেজ বা পোস্ট পজিশনাল ফ্রেজ,
বাংলা বলে পোস্ট পজিশন, যেহেতু নাউনের পরে বসে। প্রি পজিশন মানে এটা প্রি মানে আগে বসে, তাহলে বাংলা পুরোটাই অন্য ধরনের ভাষা ইংরেজির তুলনায়। তাহলে এটা দেখুন আগে চলে এসছে, তারপরে এখানেও কিন্তু সেটা লেফট ব্রাঞ্চিং, যেটাকে আমরা লেফট ব্রাঞ্চিং বলছি সেটা শুধু ভার্বের ক্ষেত্রে না, প্রিপোজিশনের ক্ষেত্রেও লেফট ব্রাঞ্চিং। অনেক ভাষায় প্রিপোজিশন এবং ভার্বের কোনো তফাত নেই, যেমন চীনা ভাষায় মনে করেন। আমাদের এখানে দেখুন দুটোর আচরণ কিন্তু একই, ভার্ব যেমন কমপ্লিমেন্ট বাম দিকে নিচ্ছে, প্রিপোজিশন বাম দিকে নিচ্ছে, ইংরেজিতে ভার্বও ডান দিকে নিচ্ছে, প্রিপোজিশন ডান দিকে নিচ্ছে, ব্যাপারটা মজার না? তার মানে ইংরেজি এবং বাংলা দুটো আলাদা ধরনের ভাষা, তা আমাদের সৌভাগ্য যে আমরা দুটাই বলতে পারি। ফরাসি আবার দুটার মিক্সচার, কিছু লেফট ব্রাঞ্চিং কিছু রাইট ব্রাঞ্চিং। এগুলো কেন হয়, এরকম কেন হয়, এই মিক্সচারগুলো কেন হয়? হয় এই কারণে যে ভাষা হচ্ছে একটা দই বানানোর মতো ব্যাপার, একটা সিনটা একটা ভাষা থাকে আর একটা ভাষার সঙ্গে যোগাযোগ হয়, সেই ভাষার শব্দগুলো নেয় মিশে যায় শত শত বছরে। এর ফলে অনেক সময় হয় কি যে একটা ভাষার দুটো ভাষার গ্রামার মিশে যেতে পারে, গ্রামার মিশে তখন দুই ধরনের সিনট্যাক্স এক ভাষায় থাকতে পারে। এখন ইংরেজি কিন্তু একসময় বাংলার মতো ভাষা ছিল, তার প্রমাণ হচ্ছে মনে করুন গোল্ডস্মিথ। গোল্ড কোন দিকে? স্মিথের লেফটে, ঠিক বাংলা স্বর্ণকার, স্বর্ণকার একই রকম ছিল, কিন্তু অনেক অনেক আগে, সে যে কত আগে আমরা জানি না। তো এই ধরনের মরফোলজির মধ্যে ভাষাটা কীরকম ছিল হাজার বছর আগে সেই তথ্যগুলো থেকে যায়। যেমন টাই ব্রেকার, ব্রেকার টাই তো না ইংরেজিতে, টাই ব্রেকার, টাইটা আগে বাম দিকে কেন হওয়া ছিল? তো ব্রেক টাই, তাই না? যে এখন ফুটবল খেলা এখন ব্রেক টাই হবে, তা তো না, টাই ব্রেকার কেন, টাইটা বামে কেন? তার মানে ইংরেজি যখন সমাজবদ্ধ পথ করছে তখন সেটা ওই আগের নিয়ম অনুসরণ করছে, যেটা হচ্ছে ইংরেজির অনেক পুরনো নিয়ম। তার মানে বহু পুরনো যুগের সিনট্যাক্স মরফোলজির মধ্যে লুকিয়ে থাকে, আপনি বুঝবেন যেটা কীরকম ভাষা ছিল আগে। তাহলে আমরা ফ্রেজটা মোটামুটি বুঝেছি বলে বলতে পারি, সিনট্যাক্সের মধ্যে আমরা দেখলাম। এবার কমপ্লিমেন্ট ছাড়া আরও একটা ফাংশন আছে, মনে করুন গুড বয়। গুড বয় এটা কী ধরনের ফ্রেজ? এটা নাউন ফ্রেজ, এটার মূল কথাটা বয়। হ্যাঁ, গুড অ্যাডজেক্টিভাল ফ্রেজ, এটা অন্য কথা, কিন্তু মূল মূল হেডের দিকে তাকান। আমাদের চিটাঙ্গা ভাষায় বলে মুতার সময় ছাগল ধরতে হয়, ছাগল যখন দৌড়ায়, ছাগল তো আপনারা ধরেন নাই সেই যুগে থাকেন, ছাগল ধরার জন্য যখন প্রস্রাব করবে তখন ধরতে হবে পা। তো এখানেও কিন্তু প্রথমে আপনি হেডের দিকে তাকাতে হবে, হেড না চিনলে ফ্রেজ ধরতে পারবেন না। গুড বয় বলছেন আপনি কীভাবে ভাবছেন? বয় হচ্ছে নাউন ফ্রেজ, মানে এটা নাউন ফ্রেজ পুরোটা, কারণ বয় হচ্ছে এটা হেড, হেড হচ্ছে নাউন, এই গুড হচ্ছে কী, এটার কী, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে। দুদিকে লিখবেন সব পরীক্ষার খাতায়, কারণ যাতে বোঝা যায় কোনটা কী। হ্যাঁ, দুটো এখানে লিখলে আবার মেসেজ যাবে। তাহলে গুডের এখানে গুড তো বুঝলাম, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে এর ক্যাটাগরি, ক্যাটাগরি দিয়ে কিন্তু ফাংশন বোঝা যাবে না। এর ফাংশন কী? ফাংশন হচ্ছে মডিফায়ার, একটা হচ্ছে কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে মডিফায়ার, এটা একটা ফাংশন। মডিফায়ার মানে হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো মডিফায়ার হয়। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। হি রানস কুইকলি, কুইকলি ভার্বকে মডিফাই করছে। এখানে গুড বয়, গুড কাকে মডিফাই করছে? নাউন বয়কে। বিউটিফুল গার্ল, হ্যাঁ, ওয়ান্ডারফুল ইভিনিং, এগুলো সব নাউন ফ্রেজকে মডিফাই করছে। এখন মডিফায়ার কোন দিকে বসবে? ইংরেজিতে বাম দিকে বসছে, ইংরেজি কিন্তু লেফট ব্রাঞ্চিং ভাষা না, কিন্তু অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখুন ওটা কিন্তু বয় গুড না, বয় গুড বলা যায়, বলা যায় না। ছেলে ভালো বাংলায় কীরকম? ভালো ছেলে। বাংলায় কমপ্লিমেন্ট কোন দিকে বসে? আমি ভাত খাই, বামে বসে, ভালো ছেলে বামে বসে, ঠিক আছে, বাংলা একদম খুবই অনেস্ট ভাষা, সে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অনেস্ট, কমপ্লিমেন্টের ক্ষেত্রে অনেস্ট। কিন্তু ইংরেজিকে খেয়াল করে দেখুন, সে কিন্তু এমনিতে হি ইটস রাইস, ওখানে কিন্তু লেফট ব্রাঞ্চিং, না সরি রাইট ব্রাঞ্চিং, কিন্তু এখানে আবার লেফটের দিকে শব্দ গঠনের ক্ষেত্রে মডিফায়ারের ক্ষেত্রে কিন্তু লেফটে থাকছে সে। ফ্রেঞ্চ কিন্তু লেফটের হ্যান্ডে ধীরে হয়, ওই সময় সে পুরনো সমস্যা, সে একই সঙ্গে লেফট ব্রাঞ্চিং রাইট ব্রাঞ্চিং। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে বিউটিফুল কার বা কার বিউটিফুল বলতে পারেন ফরাসি ভাষায়, সব ক্ষেত্রে না কিন্তু অনেক ক্ষেত্রে বলতে পারেন, এটা বামও আসবে ডানও আসবে। তাহলে যখন আমরা অনুবাদ করব আমাদেরকে এগুলো প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হবে যে ভাষাটা কেমন, এটা কি লেফট ব্রাঞ্চিং রাইট ব্রাঞ্চিং নাকি এটা মিক্সচার। তাহলে রানস কুইকলি, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর কাজ কী? কুইকলি কাজ কী, ফাংশন কী?
মডিফাই করছে কাকে? ভার্বকে। বাংলায় তাড়াতাড়ি কোথায় বসে? বামে বসে, ডানে বসে? সে হাঁটে তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি হাঁটে, সে তাড়াতাড়ি হাঁটে। ডানে বসার, বামে বসানোটা বেশি স্বাভাবিক, হাঁটে তাড়াতাড়ি হয়, কিন্তু সেখানে তাড়াতাড়ির উপর চাপ পড়ছে। ইংরেজিতে কোথায় বসছে? অ্যাডভার্ব কোথায় বসছে? ভার্বের ডানে বসছে, রাইট ব্রাঞ্চিং, এখানে আবার ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভ আবার বামে বসছে। এগুলো আবার খেয়াল রাখতে হবে। যে আমাদের আরবি ভাষায় বাক্য শুরু হয় ভার্ব দিয়ে, মনে করেন আরবি ভাষায় বলবে, ইংরেজিতে কী বলবে, যে হি এন্টার্ড অ্যান্ড হি স্যাট, আরবি বলবে দ্য হালা ওয়া জালাসা, দ্য হালা ওয়া জালাসা, ঢুকলো বসলো, ভার্ব দিয়ে বাক্য শুরু হবে, সেগুলো খেয়াল রাখতে হবে। আরবিতে ভার্ব দিয়ে শুরু হচ্ছে বলেই আপনি কোরআন শরীফ অনুবাদের সময় ভার্ব দিয়ে বাক্য শুরু করবেন না, যেহেতু আপনি বাংলায় অনুবাদ করছেন, তাই না? ইংরেজিতে বলেন এন্টার্ড অ্যান্ড স্যাট হবে, বাংলায় হতে পারে ঢুকলাম বসলো, ঠিক আছে। এই নাম, এই কথা শুনেছেন নাকি? ভিনি কী যেন আছে, ভিডি ভিসি, মানে কি ল্যাটিনে না, এলাম দেখলাম জয় করলাম নাকি? তার মানে কি ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, এই দুই ভাষায় মনে করেন। ভিনি মানে ফরাসি ভনি আর কি, নাকি এলাম, এটা ভিডি মানে বেদের ল্যাটিনে দেখলাম, আর ভিসি মানে ব্যাংক, কোন ব্যাংক জয় করা। তাহলে এই দুইটা ভাষা, একটা হচ্ছে ল্যাটিন, একটা হচ্ছে বাংলা, এর মধ্যে সাবজেক্ট দিতে হচ্ছে না, খেয়াল করুন। সাবজেক্ট অন্তত সাবজেক্ট দিতে হবে কোথাও, একটাও না দিলে কিন্তু ইংরেজিতে অবাক অবাক লাগবে, কেউ করবে না এরকম ইংরেজি বাক্য, ঠিক আছে? কিন্তু মনে হয় কেম দেন স্যাট দেন টক, এরকম কিছু ধর প্রথমবার অন্তত দিতে হবে একবার। তাহলে ইংরেজি, ল্যাটিন এবং বাংলা ঠিক এক ধরনের ভাষা নয়। ল্যাটিন আর বাংলা এক ধরনের ভাষা, একটু যে ল্যাটিন অ্যান্ড বেঙ্গল এ বোথ ক্যান হ্যাভ ক্যান বি ইউজড উইদাউট সাবজেক্ট, যেটা ইংরেজিতে সম্ভব না, ঠিক আছে? তাহলে এই যে এলাম দেখলাম জয় করলাম, এখানে আম আম আছে, তাই না, ই আছে, আর ধরেন আমি এলাম, এ আমি হচ্ছে প্রোনাউন। বাংলা কিন্তু একটু রিডান্ডেন্ট ভাষা, তাই না? আমিও বলছি এলাম বলছি, এলাম মানে কেমন, আম আছে না, আমি কিছু একটা হবে, এলাম, এলাম দিয়েই তো চলা উচিত, সেই জন্যই আমি দরকার নেই। যখন আমরা বলি আমি এলাম, সেটা কিন্তু রিডান্ডেন্ট, তাই না? আমিও আছে এলামও আছে, দুই জায়গায় ব্যবহার করছি প্রোনাউন আমরা, যেটা এই জন্যই এলাম শুধু একা ব্যবহার করলে চলছে, আমি ব্যবহার দরকার নেই বলতে চাচ্ছে। কিন্তু ইংরেজিতে সেটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ ইংরেজিতে পজিশন মানে মরফোলজিগুলো খুব একটা সবল না। দেখুন আপনি, আই গো হি গোজ ইউ গো, মনে করেন উই গো দে গো অ্যান্ড ইউ গো, দেখেন একটা জায়গায় শুধু মরফোলজি আছে গোজ, আর কোথাও কিছু নাই, তাই না? তাহলে ইংরেজিতে ইনফ্লেকশনাল মরফোলজি খুবই খুবই দুর্বল, খুবই গরিব, নাই তো মরফোলজি না থাকে আমরা তো বুঝতে পারবো না কোনটা কী। পজিশন দিয়ে বুঝবো যে গো হচ্ছে ভার্ব, এর বামে যেটা সেটা হচ্ছে সাবজেক্ট। এই জন্যই এখানে সাবজেক্ট ব্যবহার করার অপরিহার্যতা আছে, ইউ মাস্ট ইউজ দ্য সাবজেক্ট ইংরেজির মতো ভাষায় বা ফরাসির মতো ভাষায়। আর আপনি বলবেন ফরাসি ভাষায় তো ইনফ্লেকশন আছে, তারপরও ব্যবহার করতে হয়, ইনফ্লেকশনের ব্যাপার না আসলে অন্য ব্যাপার। তারপর ইন সাম ল্যাঙ্গুয়েজেস ইউ মে নট ইউজ দ্য সাবজেক্ট, ইন সাম আদার ল্যাঙ্গুয়েজ ইউ মাস্ট ইউজ দ্য সাবজেক্ট। সো যেগুলোতে ব্যবহার করতে হয় সেগুলোকে বলা হয়, এখানে সেটাকে বলা হয় প্রো ড্রপ ল্যাঙ্গুয়েজ। যেসব ভাষায় সাবজেক্ট আপনি ড্রপ করে দিতে পারেন তাকে বলা হয় প্রো ড্রপ ল্যাঙ্গুয়েজ, মানে সাবজেক্ট প্রোনাউন মে নট বি ইউজড। আবার যে ইংরেজি বা ফরাসির মতো ভাষায় প্রো ড্রপ চলবে না, এগুলো প্রো ড্রপ না, প্রো মেনটেনিং ল্যাঙ্গুয়েজ মনে করেন, প্রো লাগবে। এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ অনুবাদের ক্ষেত্রে, ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। একটা বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে ভাষায় শিখে বড় হন, ল্যাঙ্গুয়েজ ওয়ান L1, সেটার যে ফোনোলজি, সেটার যে সিনট্যাক্স, সেটা কিন্তু সারা জীবন আপনাকে বিরক্ত করবে। অন্য যত ভাষায় আপনি L2, L3, L4 শেখেন, ফোনোলজি থেকে খুব কম লোকই কিন্তু উদ্ধার পায়। প্রথম ভাষার যে ফোনোলজি, সেটা পরবর্তী সব ভাষাকে প্রভাবিত করে, তাই না? আমরা বাংলাতে বলছি আই কেম হিয়ার দেন আই স, আমরা কিন্তু বাংলা ফোনোলজি দিয়ে ইংরেজি বলছি, যেটা খুবই স্বাভাবিক, সেটা বলাটাই স্বাভাবিক। কিন্তু
সব ভাষা কিন্তু সেটা অ্যালাউ করে না। কিন্তু এটা না করে আমাদের উপায় নেই, খুব কম লোক যারা শুদ্ধ করে মানে ইংরেজদের মতো করে ইংরেজি বলতে পারবে, খুব কম লোক। আবার ইংরেজদের মধ্যেও বহু রকম ইংরেজি আছে, অস্ট্রেলিয়ান আছে, ইন্ডিয়ান আছে, বিভিন্ন স্টাইল আছে। তো অনুবাদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে ইন্টারফারেন্স। শব্দটা শুনেছেন আপনার ইন্টারফারেন্স, আপনার L1-এর ইন্টারফারেন্স, ফোনোলজির ইন্টারফারেন্স, তার নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, তার সিনট্যাক্স ইন্টারফারেন্স। মনে করেন আপনি বাংলা হচ্ছে লেফট ব্রাঞ্চিং, আপনি ইংরেজি বলার সময় বা অন্য ভাষা বলার সময় রেড লেফট ব্রাঞ্চিং করে ফেলতে পারেন অনুবাদ করার সময়, আপনার মনের অজান্তে, আপনি জানবেন না কখন করছেন। ক্লিয়ার ব্যাপারটা? প্রোড্রপ ফাংশানগুলো, মডিফায়ার কমপ্লিমেন্ট, মডিফায়ার সাবজেক্ট, আসলে তিন প্রকারের প্রো আছে যদি আজকে জানি। একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে প্রো, আর একটা হচ্ছে প্রো, এরকম তিন প্রকার প্রো আছে। যেমন হি ওয়ান্টস টু গো, এখানে কয়টা ক্লজ? দুটা ক্লজ তো, ক্লিয়ার তো? এই ব্যাপারে সন্দেহ নাই, একটা একজন বলছে। এখানে দুটা ক্লজ, একটা হচ্ছে হি ওয়ান্টস, আরটা হচ্ছে হি টু গো। মনে করেন এটাতে আমরা বলতে পারি, এখানে একটা প্রো আছে, একটা প্রোনাউন আছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রোটা আছে। হি গো মানে হি টু গো আর কি, হি ওয়ান্টস হি টু গো, যাচ্ছে কে এখানে? আমি না, ও, ও যেতে চায়, ওই যাচ্ছে। বাট আই ওয়ান্ট হিম টু গো, সেখানে আবার অন্যরকম। তাহলে এখানে দুটো ক্লজ, একটা ক্লজ হি সাবজেক্ট, এখানে কিন্তু প্রো সাবজেক্ট যেটা হচ্ছে আসলে হি, এই একটা প্রো আছে। তারপরে এই যে আম আম আম, এটা একটা প্রো আছে, মনে করেন এগুলো আমরা বলতে পারি বিগ প্রো। আটা দিলেন এখানে, ওই যে যেটা বাদ যেতে পারে, আমি তুমি সে আমরা, এটা হচ্ছে এরকম প্রো। মনে করেন আমি আই, ঠিক আছে, এটা হচ্ছে ইনফ্লেকশনাল ভার্বের সাবজেক্ট, হি ওয়ান্টস টু গো। আর এটা হচ্ছে আসল প্রোনাউনগুলো, যেগুলো কোনো গুরুত্ব নাই, এই জন্য স্মল প্রো। সেটা আসল প্রোনাউন থাকতেও পারে নাও থাকতে পারে, এলাম খেলাম ভিনি ভিডি ভিসি, সেখানে আসল প্রোনাউন নাই, সেটা স্মল প্রো, ওটার খুব একটা গুরুত্ব নাই, এমন কিছু বড় ব্যাপার না। কিন্তু প্রো ড্রপটা মনে রাখতে হবে, এই হচ্ছে কথা, যে কিছু ল্যাঙ্গুয়েজে যেখানে সাবজেক্ট বলতে হয়, কিছু ল্যাঙ্গুয়েজ যেখানে বলতে হয় না। আর এখানে যে দুটো ক্লজ আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, মানে আপনাদের মাথায় রাখতে হবে, যেহেতু আপনারা স্পেশালিস্ট, সাধারণ লোক মাথায় না রাখলেও চলবে, কিন্তু আপনাদের রাখতে হবে। এটা দুটো দুটো ক্লজ এখানে, এবং ক্লজ কি সেটাও মাথায় রাখতে হবে, হোয়াট ইজ এ ক্লজ। প্রথম একটা প্রো হচ্ছে এখানে, সবগুলো বড় হাতের মনে করেন, সোজা কথা, বড় ছোট হাতের আপনাদের দরকার নাই। আপনাদের হচ্ছে এখানে একটা প্রো আছে, একটা প্রোনাউন এখানে আছে, প্রতিটি ভার্ব মানে একটা সাবজেক্ট আছে ওখানে, সেটা যদি বলা নাও থাকে সেটা উজ্জ্ব আছে। আমি তো বলি হি ওয়ান্টস জন টু গো, হবে হবে, এটা অন্যত্ব হয়ে যাবে, তাই না? আমি ঘুমাতে চাই, আমি রহিম ঘুমাতে চাই, হবে? আমি ঘুমাতে চাইয়ের মধ্যে আমি চাই এবং আমি ঘুমাবো, সেখানে অন্য সাবজেক্ট অন্য লোক আসতে পারবে না, এরকম আর কি। একটা প্রো হচ্ছে আমাদের সাবজেক্টগুলো, আমি তুমি সে, এটা একটা প্রোনাউন, এটা আমরা জানি প্রোনাউন এটা। আর একটা হচ্ছে নন কনজুগেটেড ভার্বের প্রোনাউন, আর একটা হচ্ছে কি যেগুলো যোগ ইনফ্লেকশন, সেগুলো একটা প্রোনাউন, এই তিন ধরনের হয়। আবার অনেক ভাষা এটা নাই, জাপানি ভাষা এটা নাই, আমি আসা তুমি আসা সে আসা নাই, চাইনিজও নাই, তার মানে চাইনিজের প্রো একটা ছোটো প্রোটাই আছে শুধু, না ওইটা তো আছেই, চাইনিজও নিশ্চয়ই নন কনজুগেটেড ভার্ব আছে, কিন্তু চীনা ভাষায় এটা নাই বা জাপানি ভাষায় এটা নাই, আমি আসা তুমি আসা সে আসা এরকম। জাপানি ভাষা তাই, ওয়াতাশি ওয়া তাবে মাস আনাতো ওয়া তাবে মাস থেকে কারে ওয়া তাবে মাস থেকে। আমরা অনুবাদ করবো কী আসলে? আমরা প্রধানত অনুবাদ করবো মিনিং, তাই না? মোটামুটি পারলে আমরা ফর্মটা অনুবাদ করবো, সেটা আমরা দেখবো পরে কীভাবে করা যায়। মিনিংটা অনুবাদ করতেই হবে, আপনি যত থিওরি পড়বেন, আপনারা আমাদেরকে কিছু টেক্সট দিয়েছেন নিশ্চয় স্যার, এর মধ্যে যত কিছুই পড়বেন, মূল কথা হচ্ছে মিনিং অনুবাদ করতেই হবে, সরি এর বাইরে এটার থেকে বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এখন মিনিং মানে কী আমরা বলেছিলাম? হোয়াট ইজ মিনিং আমরা বলেছিলাম, মিনিং মানে দুটো জিনিস, একটা হচ্ছে সিগনিফাইড, আরটা হচ্ছে রেফারেন্ট।
আমি যখন জিজ্ঞেস করবো প্রফেশনালকে মিনিং মানে কি ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল, সে তাকে বলতে হবে প্রফেশনাল কথায় উত্তর দিতে হবে, সিগনিফাইড অ্যান্ড রেফারেন্ট, তাই তো? যারা আসেননি ক্লাসে তাদের কাছে মনে করেন ট্রি এটা হচ্ছে সিগনিফায়ার, তাই তো? সিগনিফায়ার আর আমাদের মাথার মধ্যে, তাই না? যদি এটা মাথা হয় ঠিক আছে, এটা যদি মানুষ হয় মনে করেন, ঠিক আছে, এটা যদি মাথা হয়, এখানে যদি কোনো কিছু একটা ছবি টবি ফেসে উঠে, কিছু যদি উঠে, যদি উঠে, এটা হচ্ছে সিগনিফাইড। এখানে কিউটা আমরা জানি না আসলে, এটা কেমিক্যাল হতে পারে, ছবি হতে পারে, সাউন্ড বলে, সাউন্ড ইমেজ বলে, সাউন্ড ইমেজ কী হয় ব্রেনে আমরা কেউ জানি না, কিন্তু যা কিছু হয় সেটা হচ্ছে সিগনিফাইড। সেটা গরু ঘোড়া কুকুর বিড়াল কাক এদের মাথায় হয়। আর যে বস্তুটা মনে করেন কলম পেন, মনে করেন পেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সিগনিফায়ার, পেন মুখে বলছি সিগনিফায়ার। আর মাথার মধ্যে যে পেন বলার সঙ্গে সঙ্গে আপনি কলা বুঝতে পারছেন না নিশ্চয়ই, পেন বলার সঙ্গে কিছুটা বুঝতে পারছেন, সেটা হচ্ছে সিগনিফাইড। আর পেন যে বস্তুটা এটা হচ্ছে রেফারেন্ট। এই সব শব্দে রেফারেন্ট নেই, যেমন ভালোবাসা, গণতন্ত্র, ঈশ্বর, গড, এগুলোতে রেফারেন্ট নেই। হ্যাঁ, কেউ কোনো রেফারেন্ট, গড রেফারেন্ট আছে আমরা দেখছি না, সেটা অন্য জিনিস, আছে কি নেই আমি হাতে ধরতে পারছি না, সোজা কথা, রেফারেন্ট নাই, রেফারেন্ট থাকতে হবে কথা নাই, রেফারেন্টটা মাস্ট না, সিগনিফায়ার সিগনিফাইড যথেষ্ট সাইন হওয়ার জন্য আর কি, চিহ্ন হওয়ার জন্য। তাহলে মিনিং হচ্ছে সিগনিফাইড অ্যান্ড রেফারেন্ট, তাই তো? হোয়াট ইজ মিনিং? মিনিং ইজ এ কম্বিনেশন অফ ওয়াল, মিনিং ইজ আইদার সিগনিফাইড অ্যান্ড অর রেফারেন্ট, অ্যান্ড তো লাগবেই। মনে করেন সূর্য এবং দিনমণি, নাম শুনছেন নাকি দিনমণি? দিনমণি হচ্ছে সূর্যের একটা নাম আর কি। তাহলে সূর্য এবং দিনমণি এগুলো কি? দুটো তো সিগনিফায়ার, এগুলোর রেফারেন্ট কয়টা? সূর্যের রেফারেন্ট তো আছে, আপনি মানে হাতে ধরতে পাচ্ছি না কেন, ধরেন গিয়ে। তাহলে সূর্য এবং দিনমণি এগুলো হচ্ছে, এগুলোর রেফারেন্ট একটা, সিগনিফাইড কয়টা মনে করেন? একটা, প্রত্যেকের মাথার মধ্যে কিন্তু আলাদা আলাদা সিগনিফাইড, সেটা জানেন তো আপনারা। চাঁদ মনে করেন আপনারা কি, আমরা কি এক চাঁদ দেখি? আমরা এক চাঁদ দেখি না, কারণ আমাদের চোখের রেটিনার সাইজ আলাদা প্রত্যেকের, আমরা আলাদা আলাদা চাঁদ দেখি, কিন্তু চাঁদের মধ্যে মিল আছে বলে আমরা মোটামুটি ভাবছি যে এক চাঁদ দেখছি। গডও কিন্তু আমাদের কাছে এক না মাথার মধ্যে, প্রত্যেকের আলাদা আলাদা ধারণা আছে কিছু, তো সবগুলোর মধ্যে মিল আছে একটা, সেটা মিলিয়ে হচ্ছে একটা একটা কিছু। তাহলে সূর্যের একই ব্যাপার, এটা সিগনিফাইড মানে ধরে নিলাম একটা। তাহলে যদি একটা সিগনিফাইড হয়, আলাদা আলাদা সিগনিফায়ার হয়, এখানে বিশটাও হতে পারে, সেগুলোকে আমরা কী বলবো? সেগুলো কী বলি আমরা? সিনোনিম, তাই না? শব্দটা নিশ্চয় আপনারা পেয়েছেন, সিনোনিম বা সমার্থক শব্দ নাকি, খুবই গুরুত্বপূর্ণ অনুবাদের ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ। সাধারণত বলা হয় যে কমপ্লিট সিনোনিমি এটা অসম্ভব, দিনমণি এবং সূর্য অবশ্যই সমার্থক বাট সব ক্ষেত্রে না। তাহলে একই রকম ব্যাপারটা সিনোনিমের মধ্যে, সিনোনিম অবশ্যই সিনোনিম কিন্তু সব ক্ষেত্রে না, কোন ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করতে হবে সেটা আমরা প্রত্যেকে জানি, পোশাকের মতোই, তো অনুবাদ করার সময়ও আপনাকে পুরোপুরি জানতে হবে। সিনোনিম পাইলেন, ডিকশনারি অফ সিনোনিম দেখে শব্দ সব লিস্ট পেলেন, আপনি যদি না জানেন কোনটা ব্যবহার করতে হবে আপনি একটা হাস্যকর অবস্থার সৃষ্টি করতে পারেন। তাহলে আমরা দেখলাম সিনোনিমই একটা ব্যাপার আছে, কমপ্লিট সিনোনিমি ইজ ইম্পসিবল, সিনোনিম বলে কিছু নাই আসলে, কিন্তু মোটামুটি একটা আছে যে একই রকম সিগনিফাইড বলে আমরা বলছি, একই রকম রেফারেন্ট বলছি বলে টুকটাক কাজ চালানো যাবে। তারপর মনে করুন লিফ কথাটা দেখুন আর ব্যাংক কথাটা দেখুন, কয়টা ব্যাংক আছে ইংরেজিতে? আচ্ছা, একটা হচ্ছে যেখানে টাকা পয়সা, টাকা পয়সা নেওয়া যায়, লোন নিয়ে ফেরত না দেওয়া যায়, তাই না? এই একটা ব্যাংক, আর একটা ব্যাংক হচ্ছে নদীর ধার যেটা নোংরা করা যায়, তাই না? এটা একটা দখল করা যায়, ওখানে কারখানা করা যায়, কারখানা করে পানির মধ্যে ওগুলো ফেলা যায়, দুই ধরনের ব্যাংক, দুটো একই ধরনের পলিউশন চলছে আর কি। তাহলে একটা হচ্ছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর একটা হচ্ছে নদীর ধারের একটা মাটির ব্যাপার আর কি। আর লিফ একটা হচ্ছে ওটা, আর একটা হচ্ছে বইয়ের পাতা, লিফ ওয়ান লিফ টু। তাহলে এই যে লিফ ব্যাংক এগুলো কি সিগনিফাইড নাকি?
আমি যদি বলি একটা সিগনিফাইড এর উদাহরণ দেন, কেউ দিতে পারবেন? ধরা যাবেন এটা মাথার মধ্যে, সিগনিফাইড এর কোনো উদাহরণ নাই, উদাহরণ থাকে সিগনিফায়ার এবং রেফারেন্টের, ঠিক আছে? তাহলে সিগনিফাইড জিনিসটা আমরা দেখাতে পারবো না, এটা আমাদের মস্তিষ্কে আছে কোথাও। তো এগুলো হচ্ছে সব সিগনিফায়ার। তাহলে লিফ ওয়ান সিগনিফায়ার, লিফ টু সিগনিফায়ার, এগুলোকে আমরা কি বলবো? এগুলার কি সিগনিফাইড এক, সিগনিফায়ার এক, সিগনিফাইড আলাদা, এগুলো কি বলবো আমরা? পলিসেমাস না হোমোনিমাস? অর্থটা পার্থক্যটা বুঝতে হবে, জটিল পার্থক্য। আমি মাঝে মাঝে ভুল করি, আমার বইতেও কোথাও কোথাও ভুল আছে। আচ্ছা, তাহলে যেটা ভুল না করার জন্যে যে জিনিসটা আমি ব্যবহার করি, যে বাক্যটা ব্যবহার করা উচিত সবার বলে মনে করি, সেটা হচ্ছে দিজ টু ওয়ার্ডস আর, মনে করেন সিনোনিমাস, এই খাতাটা ব্যবহার করতে পারেন সিনোনিমির ঝামেলা মেটানোর জন্যে। দিস টু ওয়ার্ডস আর সিনোনিমাস, এ বাক্যটা মুখস্থ রাখতে পারেন, মুখস্থ রাখতে হয় না, টুকটাক এ ধরনের বাক্য, যাতে কনফিউশন না হয় পরীক্ষার সময় বা জীবনের অন্য ক্ষেত্রে। দিস টু ওয়ার্ডস আর সিনোনিমাস, এবং এটাও বলতে পারেন দিস টু ওয়ার্ডস আর হোমোনিমাস। তার মানে এখানে দুটো সিগনিফায়ার এবং দুটো সিগনিফাইড, কিন্তু বানানটা মনে হচ্ছে একটাই সিগনিফায়ার, তাই না? যে কেউ বলতে পারে একটাই শব্দ, তার দুটো অর্থ, একটা শব্দ দুটো, তা আসলে একটা শব্দ না, দুই ধরনের শব্দ। যদি দুই মানে একই ধরনের মনে হয় এমন দুই শব্দের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে, ইটিমোলজিক্যাল ম্যাটাফোরিক্যাল যদি কোনো সম্পর্ক থাকে, তখন তাকে আমরা বলবো হোমোনিমাস, নাকি পলিসেমাস? এই যে আমার ভুল হচ্ছে, তাহলে দিস টু ওয়ার্ডস আর হোমোনিমাস, যদি কোনো সম্পর্ক থাকে আমরা তাকে বলবো পলিসেমাস। মানে আমরা ধরে নিই যে একটাই শব্দ, তার একাধিক অর্থ। যদি কোনো অ্যাক্সিডেন্টাল কারণে দুটো আলাদা শব্দ একই রকম হয়ে যায় চেহারা, তখন তাদেরকে বলা হয় হোমোনিমাস, দিস টু ওয়ার্ডস আর হোমোনিমাস। আর আমরা এটাকে বলবো দিস ওয়ার্ড ইজ পলিসেমাস। এটা আমার সবসময় ভুল হয়, যে কোনো কারণেই হোক, আপনাদের জন্য ভুল না হয় আর কি। দিস ওয়ার্ড ইজ পলিসেমাস, আর আপনার করেন দিস ভেরি ওয়ার্ড লাগান, আরও ভুল না হওয়ার জন্য। দিস ভেরি ওয়ার্ড ইজ পলিসেমাস, মানে এই শব্দটার একাধিক অর্থ। চেক বইয়ের পাতা হতে পারে না? বইয়ের পাতা হতে পারে, চেক বইয়ের পাতা হতে পারে, গাছের পাতা হতে পারে। তাহলে এই পাতাটা কেন আমরা পড়িয়ে বলছি পলিসেমাস বলছি? এদের মধ্যে একটা ইটিমোলজিক্যাল সম্পর্ক আছে। লিফ পাত, বইয়ের পাতা, কাগজের পাতা ছিল, ওটা দিয়ে হয়তো পাতার মধ্যে বইটাই লেখা হতো, যোগ করে তাল পাতার মধ্যে, তখন এটা বইয়ের পাতা হয়ে গেছে যে কোনো কারণেই হোক। আর ব্যাংকের ক্ষেত্রে এটা অ্যাক্সিডেন্টাল, কোথায় নদীর তীর আর কোথায় ব্যাংক, ব্যাংক আসে ব্যাঞ্চ থেকে, যেখানে লোকে ইতালিতে কোথাও বসে লোকজন টাকা পয়সা ধার দিত, এটা জাস্ট অ্যাক্সিডেন্টাল। তাহলে যখন অ্যাক্সিডেন্টাল কোনো কারণে, বিবর্তনের কোনো কারণ, যে কোনো কারণই হোক, দুটো শব্দ একরকম চেহারা ধরে, তখন কী বলে সেটাকে আমরা? হোমোনিমাস। হোমোনিমাস এগুলো আবার আরও দুজন আছে, কিছু আছে আবার হোমোফোনাস, না হোমো হোমোফোনাস, হোমোফোন মনে করেন, আর হোমোগ্রাফ। হোমোফোন হচ্ছে একই ধরনের উচ্চারণ, লিফ লিফ, আবার হোমোগ্রাফ একই ধরনের বানান, বাংলায় মনে করেন চাল চাল চাল, একটা হচ্ছে খাওয়ার চাল, একটা হচ্ছে ঘরের চাল, দাবার চাল, চাল চালানোর চাল। অনেক সময় হোমোনিমি পলিসেমি মিশানো থাকে, যেমন চাল চরণের চাল, দাবার চাল, কিন্তু প্রায় একই ধরনের, এই দুটাকে পলিসেমাস বলা যায়। আচ্ছা, অনেক সময় বানান যদি একই হয় সেটা হবে হোমোগ্রাফ, যেমন ইংরেজিতে যেমন ধরেন ডিয়ার এবং ডিয়ার, এটা কিন্তু বানান এক না, উচ্চারণ একই, এটা অনলি হোমোফোনাস, অবশ্যই হোমোনিমাস কিন্তু হোমোগ্রাফ না, একটু জটিল। তাহলে হোমোনিমি পলিসেমি সিনোনিমি এটা একটু যত্ন করে শিখতে হবে, শিখলেও আমার মতো ভুল হতে পারে, কিন্তু বাকিগুলো মনে রাখলে মোটামুটি অনুবাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব দরকার। আচ্ছা, আমি একটা স্প্যানিশে একটা বাক্য লিখলাম, আচ্ছা যারা ফরাসি বিভাগের আছেন তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, তো এটা হলো প্রোড্রপ যে ল্যাঙ্গুয়েজ, ওই ওই উল্লেখ থেকে আমার মাথায় আসলো এই গল্পটার কথা। এটাকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে
ছোট ছোট গল্প, এবং গল্পটা এটা এটাই একটা গল্প, এবং গল্পটা হয়তো আছে আরও, যাই হোক, মানে এটা একটা বাক্যে একটা পৃথিবীর সবচেয়ে ছোট দৈর্ঘ্যের ছোট গল্পগুলোর একটা, ঠিক আছে। এটার লেখক যিনি, তার নাম হলো আগস্তো মন্তেরোসো। আগস্তো মন্তেরোসো গুয়াতেমালার লেখক ছিলেন, এবং পরে একটা দীর্ঘদিন মেক্সিকোতে থাকতেন এবং ওখানে মারা যান। যাই হোক, তো এই গল্পটা খেয়াল করেন, আমরা যদি একটু ভেঙে দেখি, তো কোয়ান্দো মানে হলো যখন। হ্যাঁ, যারা ইংরেজিতে যারা স্প্যানিশ পড়েছেন, ওকে, এটা একটা ভার্ব, দেসপের্তার, ফরাসিতে কি আমি জানি না, ঘুম থেকে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা, আমরা যে সকালে হ্যাঁ উঠি, ঠিক আছে, মানে আমরা কিন্তু যখন ঘুম ভাঙে আমাদের প্রথম চোখ খুলি, আমরা সাথে সাথে আমরা উঠি না, আমরা একটা সময় হয় যে বিছানা ছেড়ে ওঠার, সেটা কয়েক সেকেন্ড হতে পারে, কয়েক মিনিট হতে পারে, কিন্তু এই প্রথম যে ঘটনাটা ঘটে, চোখ খুললাম আমরা, ঘুম ভাঙলো, এটা হলো দেসপের্তার। ওকে, হ্যাঁ, এটা কিন্তু পাস্ট টেন্সে, হ্যাঁ, উঠেছিল মানে ঘুম ভেঙে উঠেছিল এরকম। তাহলে উঠেছিল কে বা কি, সেটা হলো, তো ফ্রেঞ্চেও বোধ হয় আর্টিকেল লাগে না, স্প্যান ডাইনোসরিও হলো নাউন এখানে, মানে ডাইনোসর, ডাইনোসরিও মানে ডাইনোসর, ঠিক আছে। তাহলে যখন ডাইনোসরটা ঘুম ভেঙে উঠেছিল বা ঘুম থেকে আরমোড়া ভেঙে উঠেছিল, তখন কি ছিল? তোদাভিয়া, তোদাভিয়া মানে তখনও, স্টিল, ইয়েট, ওকে, তখনও কি ছিল? এস্তাবা। তাহলে আমাদের, আমি এগুলো কেটে দিই, এস্তাবা মানে পাস্ট টেন্সে এস্তার ভার্ব, এস্তার মানে টু বি ভার্ব, মানে ইট ওয়াজ দেয়ার, অথবা হি ওয়াজ দেয়ার, অথবা শি ওয়াজ দেয়ার, এরকম, কিন্তু সিঙ্গুলার, প্লুরাল না, হয় ইট, নাহলে হি, নাহলে শি, কিছু একটা, কিন্তু এটা পরিষ্কার না এখানে। আই মানে ওখানে, ঠিক আছে। সো ওয়েন দ্য ডাইনোসর ওক আপ, ইট ওয়াজ স্টিল দেয়ার, অথবা শি ওয়াজ স্টিল দেয়ার, অথবা হি ওয়াজ স্টিল দেয়ার, তাহলে এখানে সমস্যাটা হচ্ছে যেটা, সেটা যেটা হলো যে প্রো ড্রপের যে ব্যাপারটা স্প্যানিশে, এই যে এখানে প্রোনাউন নাই, এখানে প্রোনাউন নাই, না দিয়ে এই গল্পটা লেখা, এবং এই সব মিলিয়ে একটা জটিল একটা অবস্থা তৈরি হচ্ছে একজন অনুবাদকের জন্য বা একজন রিডারের জন্য, যে এটা কী কীভাবে সে পাঠ করবে, এটা কি থার্ড পার্সন সিঙ্গুলার একটা ইট কিছু একটা, নাকি এটা হি মেল, নাকি এটা শি ফিমেল, ঠিক আছে। তো স্প্যানিশে এরকম প্রো প্রো মানে ইজ এ ওয়ান অফ দ্য প্রো ড্রপ ল্যাঙ্গুয়েজেস, যেখানে প্রোনাউন বাদ দিয়ে কথা বলা যায়। এবং স্যারের আলোচনায় একটা প্রসঙ্গ আসছিল, যেমন কে যেন আপনারা প্রশ্ন করলেন যে আমি আমরার যে বিষয়টা স্প্যানিশে, আবার যারা স্প্যানিশে জানেন যে ওটা স্পেসিফিক, আমি হলে ধরেন আমি বাস করি বিবো, কিন্তু আমরা বাস করি বাংলায় তাই একই বাস করি, কিন্তু স্প্যানিশে ওটা হয়ে যাবে বিবি মোস, সো ইয়েটা আলাদা। তো যাই হোক, তাহলে এই বিষয়গুলা আমাদেরকে মাথায় রাখতে হয় বা মাথায় রাখতে হবে, যে আমরা কোন ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করছি, এবং সব ভাষার মধ্যে কিছু মিল থাকা সত্ত্বেও অনেক অমিল আছে, ব্যাকরণগত এবং আরও নানাবিধ, ঠিক আছে। এখন আমরা যেটা গত ক্লাসে যেই জায়গাটায় আলোচনাটা ছিল, তো গত ক্লাসে আমরা যেখানে বলছিলাম যে আমাদের মানে অনুবাদ চর্চা শিক্ষাজনের জায়গায় অ্যাকাডেমিক স্পিকিং শুরু হয়েছিল ধর্মগ্রন্থ অনুবাদের মধ্য দিয়ে, এবং তখন আমরা গত ক্লাসে বলছিলাম যে ওয়ার্ড ফর ওয়ার্ড, সেন্স ফর সেন্স, এরকম দুই ধরনের কথা ছিল, তার মধ্যে তর্ক বিতর্ক ছিল, এবং আমরা দুই একটা নাম করেছিলাম যে চিচেরো, সেন্ট জেরোমি, হ্যাঁ, বা কিংস জেমস বাইবেল, এগুলো হলো উদাহরণ হিসাবে আসে। কিন্তু একটা পর্যায়ে এসে ধর্মগ্রন্থের বাদ দিয়ে অন্যান্য গ্রন্থ অনুবাদ শুরু হয়, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে মানে আমরা মধ্যযুগের কনটেক্সটে যদি কথা বলি, যে আরবদের একটা বড়সড় ভূমিকা ছিল। আরবরা কী করেছিল, তারা যে গ্রিক এবং লাতিন থেকে অনেক মহাগ্রন্থ যেগুলো, সেগুলো তারা অনুবাদ করেছিলেন, হ্যাঁ, অ্যারিস্টটলের বই এরকম।
তো যেমন স্পেনে দশম শতাব্দীতে একজন রাজা ছিলেন আলফোনসো, ওনাকে বলা হয় রেই আলফোনসো, ওনার একটা নিকনেম আছে, নিকনেমটা হলো এল সাবিও। সাবিও মানে জ্ঞানী গুণী মানুষ, ঠিক আছে, সাম ওয়ান হু হ্যাজ উইজডম। ওকে, তো এই কিং আলফোনসো যখন এই কাস্তিয়ার রাজা ছিলেন, আমরা কাস্তিয়ার কথা বলছিলাম দুই ক্লাস আগে, তখন উনি একটা উদ্যোগ নেন এবং উদ্যোগ নিয়ে কী করেন, উনি তখন লাতিন থেকে বহু এরকম খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান গ্রন্থ টেক্সট, সেটা দর্শনশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, চিকিৎসাশাস্ত্রের, হ্যাঁ, বেশ কিছু বই এরকম উনি অনুবাদ করান লাতিন থেকে, কোন ভাষায়, কাস্তিয়ানোতে, ঠিক আছে। এবং পরবর্তীকালে তার এই যে চেষ্টা, এই চেষ্টাটা আরও বাড়তে থাকে এবং বেড়ে একটা সময়ে একটা প্রাতিষ্ঠানিক রূপ নেয়, হ্যাঁ, এবং সেটাকে তখন স্পেনের রাজধানী কিন্তু ছিল, এখন স্পেনের রাজধানী কি, মাদ্রিদ, তখন ছিল কি, না আন্দালুসিয়া হলো খুব বড় একটা অঞ্চল, কিন্তু না, তখন রাজধানী ছিল তোলেদো, ঠিক আছে, এই যে ওনার সময়কালে। তো উনি ওনারই চেষ্টায় শেষ পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক রূপটা নেয় এই ঘটনা, সেটার নাম হয়ে ওঠে এসকুয়েলা দে ট্রাদুক্টরেস, স্কুল অফ ট্রান্সলেটার্স, ঠিক আছে, যেটার তোলেদো কেন্দ্রিক ছিল এবং একদল এরকম পণ্ডিত যারা অনুবাদের মাধ্যমে এরকম খুবই মূল্যবান মধ্যযুগীয় নানা জ্ঞানশাস্ত্রের নানা রকম টেক্সট অনুবাদ করে কাস্তিয়ানো ভাষাটাকে একটা অন্য পর্যায়ে নেওয়ার পেছনে এটার যথেষ্ট অবদান ছিল। এবং যারা ভাষা, স্প্যানিশ ভাষা নিয়ে যারা ইতিহাস চর্চা করেন, তারা অনেকেই বলে যে কাস্তিয়ানোর স্ট্যান্ডার্ডাইজেশনের পিছনে, আধিকারিকের পিছনে এই এসকুয়েলা দে ট্রাদুক্টরেসের গুরুত্ব খুবই অসামান্য। ইউ সি, ট্রান্সলেটার্স প্লে এ বিগ রোল ইন টার্মস অফ ক্রিয়েটিং অ্যান্ড স্প্রেডিং এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ডাইমেনশন। তাহলে এগুলা হলো তখনকার মধ্যযুগের কথা বলছি আমরা। তো তারপরে আমরা কি বলছিলাম, যে ধর্মগ্রন্থ অনুবাদের মধ্য দিয়ে জিনিসটা চর্চা শুরু হয় ইউরোপে। তারপরে একটা পর্যায়ে আসে যখন একাডেমিক্যালি, আমরা গত ক্লাসে বলছিলাম যে কম্পিটিটিভ লিটারেচারের মধ্যে অনুবাদের গুরুত্ব চলে আসে, তারপরে এইভাবে একটা পর্যায়ে অনুবাদ নিয়ে যে চিন্তা ভাবনা শুধুমাত্র লিঙ্গুইস্টিক্স ওরিয়েন্টেড ছিল, ঠিক আছে। এবং আমরা দেখব, আমরা প্রবন্ধ পড়ব, রোমান ইয়াকবসন এরকম আরও কয়েকজন পণ্ডিত ছিলেন, নাইডা, ইউজিন নাইডা, হ্যাঁ, পিটার নিউমার্ক, এরা মূলত এই ফিল্ডে কাজ করেছেন। তারপরে একটা সময় আসলো বাংলাদেশ যখন স্বাধীন হলো, সেই সময়কালটা 1970-এর দশক এবং 80-এর দশক, তখন লিঙ্গুইস্টিক্স ওরিয়েন্টেশন থেকে অনুবাদের এই যে একাডেমিক ডিসিপ্লিন অনুবাদের বিষয় আশয় নিয়ে চিন্তাভাবনা, আলোচনা, গবেষণা, এগুলো আরেকটা দিকে আসা শুরু করলো। এই সময়টায় জার্মান একটা স্কুল, জার্মানি কেন্দ্রিক বেশ কয়েকজন পণ্ডিত, তারা নতুন ধরনের কিছু চিন্তাভাবনা এর মধ্যে যোগ করলেন, সেটাকে এই স্কুলটার নাম হলো ট্রান্সলেশন স্টাডিজের হিস্ট্রিতে এদেরকে, এই গ্রুপটাকে বলা হয় ফাংশনাল স্কুল, ঠিক আছে। এবং ওনারা একটা তত্ত্ব খাড়া করলেন যেটার নাম হলো স্কোপোস থিওরি। স্কোপোস একটি খুব সম্ভবত গ্রিক শব্দ, স্কোপোস মানে হলো ইংরেজিতে পারপাস। ওনারা বলছেন আমরা একটা লিখিত টেক্সট অথবা হতে পারে মৌখিক ইন্টারপ্রিটেশনের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, সেটা আমরা কোনো একটা উদ্দেশ্যে অনুবাদ করছি বা কোনো একটা উদ্দেশ্যে ইন্টারপ্রেট করছি এবং আরেকটা ভাষার আরেকটা টেক্সটে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এবং এটার পিছনে একটা কার্যকারিতা আছে, একটা কার্যকারণ আছে, ঠিক আছে। এবং তাহলে আমাদেরকে যে লক্ষ্যটা আমাদেরকে নির্ধারণ করে, যে কেন আমি করছি, কার জন্য করছি, কে আমাকে করতে দিল, এগুলার ভিত্তিতে আমাকে অনুবাদ জিনিসটাকে দেখতে হবে এবং ওই অনুবাদ অনুযায়ী আমাদেরকে অনুবাদটা করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবং এই পর্যায়ে
এই যে আমরা গত ক্লাসে উল্লেখ করেছিলাম, এই দুইটার যে সম্পর্ক এটা ওনারা আরেকভাবে দেখা শুরু করলেন, যে সোর্স টেক্সট এবং টার্গেট টেক্সট, ঠিক আছে? এবং বলছেন যে টার্গেট টেক্সটে ফাংশন বা পারপাসটা কী সেটা নির্ধারিত করে দিবে অনুবাদ প্রক্রিয়াটা কী হবে। বা আমার যেমন অনুবাদের মধ্যে আমরা একটা কথা বলি, সেটা হলো যে কৌশল বা স্ট্র্যাটেজিটা আমার কী হবে। টার্গেট টেক্সটের ফাংশনটা, ওটার পারপাসটা কেন কিসের জন্য, সেটা আমাকে, আমি অনুবাদক, সেটা আমাকে নির্ধারিত করে দেবে যে আমি কোন প্রক্রিয়ায় অনুবাদটা করব বা আমার কৌশলটা কী হবে, ঠিক আছে? এবং একই সাথে এই স্কুলের মধ্যে যেমন একজন মহিলা ছিলেন ক্রিশ্চিয়ান নর্ড, উনি আবার বলছেন যে সোর্স টেক্সট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমাকে সোর্স টেক্সটটা অ্যানালাইসিস করতে হবে। সোর্স টেক্সটটা অ্যানালাইসিস করে আমি টার্গেট টেক্সটের পারপাসটাকে মাথায় রেখে ফাংশনাল অ্যাপ্লায়েন্সটা আমি মাথায় রেখে আমাকে এই পুরো প্রক্রিয়াটা সম্পাদন করতে হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? আমি খুব হালকাভাবে বলছি, পরে আমরা টেক্সটটা পড়ব, মানে এই স্কুলের একজনের টেক্সট, তাহলে আমরা কিছুটা একটু থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করতে পারি। আচ্ছা, এখন আপনারা একটা প্রশ্ন উত্তর দেন, সেটা হলো যে এই যে আমরা নানারকম থিওরিটিক্যাল রেফারেন্স দিচ্ছি যে একটা স্কুল, তার মধ্যে কয়েকজন পণ্ডিত এরা এইভাবে বলেছে, এটার প্রয়োজনীয়তা কী? মানে আমরা তত্ত্ব কথা শিখে কি অনুবাদ শেখা যায়, করা যায়? আচ্ছা, আর কোনো উত্তর? If we want to excel or become professional, then we need to know the science of translation. Of course, science of translation, science of language, যেটা স্যার প্রতি ক্লাসে আপনাদেরকে ব্যাখ্যা করছে, ঠিক আছে? তাহলে আমাদের ভাষা, ভাষার যেই অন্দরমহলটা, হ্যাঁ, শব্দ কী, ফ্রেজ কী, ক্লজ কী, সেন্টেন্স কী, ইকুইভ্যালেন্স অ্যাট ডিফারেন্স লেভেল, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে হয়তো অনেকটুকু না বোঝা থেকে যাবে। এমনি আমরা এগুলো না বুঝেই অনুবাদ করতে পারি, বহু লোক আছে এগুলো জানে না, কিছুই জানে না, অনুবাদ করছে এবং ভালো অনুবাদও করেন, সেটা একরকম। কিন্তু আমরা যেহেতু প্রফেশনালি এবং অ্যাকাডেমিক্যালি জিনিসটা বুঝতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, সুতরাং আমরা যেটা আপনারা সবাই বললেন, আপনাদের সবার উত্তরগুলো ঠিক, যে আমরা অবহিত হওয়া দরকার যে এই যে এটা একটা অ্যাকাডেমিক ডিসিপ্লিন, এর মধ্যে কী কী ঘটনা ঘটেছে, এটার ইতিহাসটা কেমন, কবে কে কীভাবে জিনিসটাকে দেখেছেন, কীভাবে ব্যাখ্যা করেছেন সে শুরু থেকে, এবং এখন কোন পর্যায়ে এসে জিনিসটা পৌঁছেছে, এবং এই তত্ত্বকথার মধ্যে কে কীভাবে জিনিসটাকে দেখছেন, এবং সেটা থেকে আমরা আমাদের যে বাস্তবতা সেটার আলোকে আমরা জিনিসটাকে কীভাবে দেখতে পারি, এবং সেটা হয়তো আমার মধ্যে এই ধারণাগুলো যখন তৈরি হবে তখন আমি অনুবাদ করতে গেলে তখন আমার হয়তো অবচেতনে আমার কোনো কোনো ধারণা আমাকে সাহায্য করবে। কিন্তু তার মানে এই না যে তত্ত্বকথা শিখলেই কেউ অনুবাদক হয়ে যাবেন বা ভালো অনুবাদক হয়ে, সেই নিশ্চয়তা মনে হয় না কেউ দিতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এখন এই যে উনাদের এই ফাংশনাল স্কুলের আলোচনার মধ্যেই একজন ক্যাথরিন রাইস, উনি একটা পার্টিকুলার টার্মিনোলজি ব্যবহার করেছেন, সেটা হলো যে টেক্সট টাইপোলজি, যে আমি একটা টেক্সট যখন অনুবাদ করব তখন আমাকে প্রথমে বা অনেক কিছুর সাথে এটাও আমাকে বুঝতে হবে, নির্ধারণ করে নিতে হবে যে টেক্সটটা কী টাইপের, টেক্সটের টাইপটা কী। এবং উনি এবং ফাংশন, ওই যে ফাংশনাল স্কুল, তো তিন ধরনের, দুই ধরনের ফাংশনের কথা বলেছেন, পরে আরেকজন আরও একটা যোগ করেছেন, আপাতত আমরা দুইটার কথাই জানি, যে টেক্সটের টাইপের ভিত্তিতে ফাংশন দুই রকম হতে পারে, একটা হলো ইনফরমেটিভ আর একটা হলো এক্সপ্রেসিভ। খুব সহজভাবে বললে ইনফরমেটিভ, যেমন ধরেন একটা কথা, যেমন ধরেন আজকে আমাদের আলোকিত সকাল আছে এবং আমাদের ঢুকতেই আমাদের কয়েকটা বোর্ডের মধ্যে এরকম লেখা আছে যে আজকে আলোকিত সকালের বিষয়টা কী, বা আলোচক থাকলে আলোচকের নাম, দিন, তারিখ, সময়, এটা হলো কী, এটার উদ্দেশ্য কী, তথ্য দেওয়া, যে যারা এটা জানতে চাবে তারা যেন তথ্যটা পায়, ঠিক আছে? আমাদের ভাষা ইনস্টিটিউটের একটা ব্রোশিউর আছে, সেটা আমরা বিলি করি, সেটার মাধ্যমে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা জানতে পারে যে এখানে কী কী কোর্স হয়,
কারা কোন কোন ভাষায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এটা হলো ইনফরমেটিভ। কিন্তু এক্সপ্রেসিভটা কি? ওই একই টেক্সটের কনটেক্সটে বলছেন, মানে একটা ব্রোশিওরের কনটেক্সট। আচ্ছা আচ্ছা, ওকে, ইমোশন ইজ ইম্পর্টেন্ট। আর কোনো ধারণা যে ইনফরমেটিভ যদি ওরকম হয়, একটা ব্রোশিওর বেসড টেক্সট হয়, লিফলেট হয়, এক্সপ্রেসিভটা কী হতে পারে? আর কী ধরনের টেক্সট হতো এক্সপ্রেসিভ? আচ্ছা, মাইকিং করে যদি প্রচার করা হয়, ওকে, যেমন ধরেন কোনো একটা, আপনারা ওটা দেখেছেন না, অনেকে জিনিস বিক্রি করে যে মাইকিং করে, ওইটা এক্সপ্রেসিভ? এক্সপ্রেসিভ আমরা কিন্তু ফাংশনের কথা বলছি, ফাংশনটা তার এক্সপ্রেসিভ, মানে ওটার উদ্দেশ্য হলো আপনি আপনার অনুভূতি প্রকাশ করছেন। মানে ধরেন শুক্রবারে একটা পোশাকি ফ্যান্টাসি ছবি মুক্তি পাবে, পোশাকি ফ্যান্টাসি ছবি বুঝেন আপনারা, যান পোশাকি ফ্যান্টাসি ছবি মুক্তি পাবে, এটার মাইকিং হচ্ছে, তো ওইটার ফাংশনটা কি মানে এক্সপ্রেসিভ নাকি ইনফরমেটিভ? ওইটা ইনফরমেটিভ। এক্সপ্রেসিভ বলতে ওনারা যেটা বুঝাচ্ছেন যে গল্প, উপন্যাস, কবিতা, এই ধরনের টেক্সট, ঠিক আছে, যেখানে আপনি যেটা বললেন ইমোশনের ব্যাপার আছে নানা রকম। সোজা কথা, তো উনি ওই কথাটাই বলছে যে এই যে আমি কে ফাংশনটা কি, এইটা টেক্সটার টাইপটা কি, এগুলা মাথায় থাকলে আমার জন্য অনুবাদ করাটা অনেকটা সহজতর হবে, বা এগুলা বোঝা গেলে। হ্যাঁ, আপনি নানা রকম নামে বলতে পারেন, আমরা ধরেন, তো ধরেন এই যে এখন একটা টেক্সট আমরা দেখি, আমরা দেখবো যে যেই আলোচনাটা হচ্ছে এটা একটা, এই টেক্সটটা আপনাদেরকে যেটা দেয়া হচ্ছে এটা হলো এই এই হ্যান্ডবুক থেকে নেওয়া, ঠিক আছে, এটা পাবেন সবাই। আপনাদের মধ্যে কারা কারা ট্যুরিস্ট গাইড হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন, রেইজ ইওর হ্যান্ডস প্লিজ। 1, 2, 3, 4, এদিকে 4, 5, আচ্ছা ঠিক আছে, তাহলে 5 জন। আপনারা যাদের সাথে কাজ করেছিলেন তখন ট্যুরিস্ট গাইড হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সময়, ওটা হলো বাংলাদেশ সরকারের একটা প্রতিষ্ঠান, নাম হলো, নাম মনে আছে কি? আচ্ছা, ভেরি গুড, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। হ্যাঁ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড হলো একটা সংস্থা বাংলাদেশ সরকারের পর্যটন মন্ত্রণালয়ের অধীন, যাদের কাজ হলো এই যে তাদের ফাংশন হলো, তাদের স্কোপস হলো বিদেশিদের জন্য মূলত, বা বাংলাদেশে যারা ভ্রমণার্থী, যারা বাইরে থেকে ঘুরতে আসবে তাদের জন্য ইনফরমেশন, তথ্য প্রচার প্রসারের ব্যবস্থা করা, ঠিক আছে? এবং ওদের টার্গেট অডিয়েন্স মূলত বিদেশিরা, আবার দেশের পর্যায়েও যারা ট্যুরিস্ট তাদের জন্য কিছুটা আছে, অতটা না, ঠিক আছে? তাহলে এটা তাদের করা একটা মানে হ্যান্ডবুক, এই যে দেখেন, এটা বিদেশিরা যখন তাদের অফিসে যায়, তারা যখন চায় তখন তাদেরকে এরকম একটা হ্যান্ডবুক দেওয়া হয়, বাংলাদেশ ট্যুরিস্ট হ্যান্ডবুক, ঠিক আছে? আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এবং ছবির মধ্যে এটা কি একজন বাংলাদেশি মানুষের ছবি, একজন বিদেশের ছবি, তার মানে এটা স্পষ্ট, এই ছবিটা বুঝাচ্ছে যে এটা আমার আপনার জন্য না, এটা একজন বিদেশির জন্য, ঠিক আছে? এবং এখানে দেখেন ছবির মধ্যে কি আছে, সংসদ ভবন, তারপর সাম্পান, এটা রিক্সা, তারপরে প্যাগোডা, ঠিক আছে, বাংলাদেশের কিছু ল্যান্ডমার্ক, কিছু দৃশ্য, সেগুলো তুলে আনা। এবং এটার ভিতরে ভাগ 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 এরকম আছে, চিটাগং, খুলনা, রাজশাহী, বিভাগুয়ারি, বিভিন্ন এরকম ছোট ছোট, নিঝুম দ্বীপ, ঠিক আছে, সাজেক, সাজেক গেছেন কেউ? ওকে, বাংলাদেশ কতটুকু ঘুরেছেন জানি না, যারা ঘোরাঘুরি করছে ঘোরার মধ্যেও অনেক কিছু শেখা যায়, চিটাগং ওয়ার সেমেট্রি, ঠিক আছে, এইরকম ধরেন সুন্দরবন, বিছানাকান্দি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতারগুল, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, ঠিক আছে,
swamp water বাংলা কি? জলাবন, ওকে। আর কোনো কেউ জানেন? রাতারগুল সোয়াম ফরেটে কারাগারে গেছেন, এক দুই। আচ্ছা, রাতারগুল সোয়াম ফরেটে সিলেট শহর থেকে যখন যান, সিলেট শহর থেকে গেছেন তো না, গেলে রাতারগুল সোয়াম ফরেটে যে যাওয়ার পথটা একটা নির্দেশনা আছে, একটা এরকম বোর্ডের মতো, ওটা সরকারি কি বেসরকারি আমি জানি না, কিন্তু ওখানে বাংলায় লেখা আছে, ইংরেজিতে না, লেখা আছে রাতারগুল, তারপরে সোয়াম শব্দটা বাংলায় বানান করা, কিন্তু বানানটা এরকম দন্তস্ব ওকার অন্তস্ত আকার ম, ময়ের নিচে প নাই, পটা নাই আর কি, ঠিক আছে, তারপরে ফরেস্ট। তো এটা দেখে আমার খুব মজা লাগলো, এক হলো যে প নাই, দ্বিতীয়ত হলো যে এটার তো একটা বাংলা নাম হতে পারত। এবং এখানে এই যে ট্যুরিজম বোর্ড, আমি মানে মাস তিনেক আগে গিয়েছিলাম, আমি ফিরে এসে ওদের কর্মকর্তাকে বলেছি যে আপনাদের তো ওইখানে কোনো নির্দেশনা আপনাদের তরফ থেকে কিছুই নেই, ঠিক আছে, কিন্তু এটা একটা ইটস এ ইউনিক প্লেস, অদ্ভুত একটা জায়গা, ঠিক আছে, এবং পুরোটাই ন্যাচারালি ক্রিয়েটেড। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা ফেরত আসি আমাদের টেক্সটের কনটেক্সটে। সবাই পেয়েছেন কপি? হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সো এটা হলো আপনারা যে হাতে যে টেক্সটটা পেলেন, এই টেক্সটটা যদি আমরা প্রশ্ন করি যে হোয়াট ইজ ইটস টাইপ, এটা কী টাইপের টেক্সট? না, ইনফরমেটিভ হলো ফাংশন, ইনফরমেটিভ এক্সপ্রেসিভটা হলো ফাংশন, আমি একটু লিখে দিই উপরে। না মানে ধরেন আমরা যদি জনরার কনটেক্সটে চিন্তা করি, ইজ ইট এ ফিকশন? না, এটা ফিকশন না। ইজ ইট এ নন ফিকশন? ওয়েল, সর্ট অফ। হ্যাঁ, ইটস এ প্যাম্পলেট, ঠিক আছে। এটা এটা এজেন্ট কারা? এজেন্ট বলতে আমরা ট্রান্সলেশন স্টাডিজের কনটেক্সটে এজেন্ট শব্দটা হলো যারা একটা টেক্সট বা যারা তৈরি করেছে বা যারা আপনাকে দিয়েছে এটা অনুবাদ করার জন্য কোনো একটা নির্দিষ্ট কারণে, ঠিক আছে। তাহলে এখানে এজেন্ট কারা? বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, ঠিক আছে। এবং এদের ফাংশন কী, এই টেক্সটের ফাংশন কী? ইনফরমেটিভ, ঠিক আছে। ফাংশন ইজ ইনফরমেটিভ, টু গিভ সাম ইনফরমেশন টু দ্য ফরেন ট্যুরিস্ট সো দ্যাট দে ক্যান নো অ্যাবাউট ডিফারেন্ট প্লেসেস ইন বাংলাদেশ, ট্যুরিস্টিক প্লেসেস, অ্যান্ড দে ক্যান ডিসাইড অ্যান্ড চুজ অ্যান্ড গো দেয়ার। এই তো, তাহলে আমরা গত ক্লাসে যে একটা ছোট্ট গল্পের দুটো লাইন আমরা আলোচনা করেছিলাম টাইটেলটা সহ, ওই টেক্সট আর এই টেক্সট কি এক টেক্সট? না, ওইটার ফাংশন আর এটার ফাংশন কি এক? ওইটার ফাংশন কিন্তু এক্সপ্রেসিভ, সেখানে আপনার অনেক ব্যাপার আছে। হ্যাঁ, আর এটার ফাংশনটা হলো ইনফরমেটিভ। এক্সপ্রেসিভ যেই টেক্সটের ফাংশন থাকে, সেখানে স্যার যে আলোচনাগুলো শুরু থেকে করছে, সেখানে ভাষার পর্যায়ে অনেক ছোট ছোট সূক্ষ্ম কাজ থাকে, আপনার নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো বুঝতে হয় বা এগুলো বুঝে কাজ করতে হয়, কারণ ভাষা তো একটা সৃষ্টিকর্ম, মানে সাহিত্য তো একটা সৃষ্টিকর্ম একটা ভাষার মধ্য দিয়ে, ঠিক আছে। সেখানে ভাষার কিছু সাজসজ্জা থাকে, সেটা একরকম, কিন্তু এই ধরনের আপনাদের হাতে যে টেক্সটটা আছে এটার মধ্যে ভাষার তো সাজসজ্জার ব্যাপার আছে, হয়তো কিছুটা আছে কিন্তু ওই পর্যায়ে নাই। আচ্ছা, আর ওই গল্পটা, ওই গল্পটার মধ্যে কোনো ছবি টবি কিছু ছিল? ছিল। আর এই ধরনের টেক্সট সাধারণত ছবি ছাড়া হয় না? তাহলে এই যে দুই টাইপের টেক্সট আমরা পাচ্ছি, আর আমরা আপনাদের হাতে যে টেক্সটটা আছে এই টেক্সটটার মধ্যে ছবি আছে, ছবি ছাড়া এই ধরনের টেক্সট হয় না, ব্রোশিওর, প্যাম্পলেট। সুতরাং আপনারা কি মনে করেন যে শুধু ওই রিটেন টেক্সট যেটা আপনারা পাচ্ছেন 7-8 লাইনের, এইটাই হলো এই গোটা টেক্সটটা? ইজ মানে ইজ দ্য ফটোগ্রাফ অফ দিস পার্টিকুলার টেক্সট অলসো পার্ট অফ দ্য হোল টেক্সট? তাহলে আমাকে যখন এটা ট্রান্সলেট করতে হয় তখন কিন্তু আমাকে ছবির দিকেও তাকাতে হয়, এবং তার মানে আমরা ওগুলাকে বলি ভার্বাল বা রিটেন এবং নন ভার্বাল নন রিটেন। তার মানে এই ধরনের টেক্সটে শুধু লিখিত টেক্সটের বাইরেও অলিখিত ছবি সম্বলিত টেক্সট থাকে, ওটাও এক ধরনের টেক্সট, ওটাও আমাকে বুঝতে হয়, ওটারও একটা ফাংশন থাকে, ওটারও একটা পারপাস থাকে, আর সব কিছু মাথায় রেখেই আমাকে অনুবাদটা করতে হবে বা করতে হয়। বুঝা গেল? কোনো প্রশ্ন আছে? আচ্ছা,
তাহলে আমরা আপনাকে আপনাদেরকে দিয়েছি কোনটা সুন্দরবন না? এখানে টেক্সটটা কিন্তু খুব ছোট, কিন্তু ছবিটা অনেক বড়, এবং সুন্দরবনের আপনারা জানেন কেউ সুন্দরবন হ্যাভ ইউ এভার বিন টু সুন্দরবনস এনিওয়ান? ইউ আর দ্য অনলি লাকি গাই হিয়ার। হ্যাঁ, আপনার বাড়ি ওখানে? হ্যাঁ, বাগেরহাটের বাড়ি। মানে কিন্তু আপনি মানে আপনার বাড়ির পাশে দেখে যান না, মানে এমনি অত দূর আছে? যাই হোক, মানে আপনি গেছেন। ওকে, তা আপনি জানেন, আমরাও অনেকে জানি যে এরকম ছোট 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 অনেক নদী দুই পাশে এরকম। এটা কী ধরনের পাতা এগুলোর নাম, এই গাছগুলোর নাম? এনি আইডিয়া? ওকে, গোল পাতা। তো এগুলাই হলো ম্যানগ্রোভ, না? ঠিক আছে। তো এখন কথাটা হলো যে এখানে ছবিটা গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝলাম। তারপরে উপরে আবার একটা দেখেন, প্রযুক্তির দুনিয়ায় আমরা বাস করি, একটা লিংক আছে, আবার এখানে একটা কোড দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো সবই কিন্তু পার্ট অফ দ্য টেক্সট। আপনাকে যদি আমি এই টেক্সটটা অনুবাদ করতে বলি, আপনি শুধু যদি এটুকু অনুবাদ করে দেন হবে না, আপনাকে এই অংশটাও এভাবে রেখে দিতে হবে। যেমন ধরেন এই টেক্সটটা, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট, এটা যারা আপনারা ফরাসির ছাত্রছাত্রী তারা দুই সপ্তাহ পর এটা ফরাসিতে জমা দেবেন করে, আর যারা স্প্যানিশ পড়েছেন ওনাদের মতো ওই স্তরে পড়েন নাই, পড়েন নাই আপনারা স্প্যানিশ? হ্যাঁ, বাংলায় করবেন? আচ্ছা ঠিক আছে, আমি আমি এভাবে বলি। ওকে, লেট আস রিড দ্য টেক্সট, দেন আই উইল টেল ইউ। ওকে, সুন্দরবনস হুইচ মিন্স বিউটিফুল ফরেস্ট কমা ইজ দ্য লার্জেস্ট লিটোরাল ম্যানগ্রোভ বেল্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইট ইজ এ বিউইচিং এম্পায়ার অফ গ্রিনারি স্ট্রেচিং 80 কিলোমিটার্স 50 মাইল উইদিন ব্র্যাকেট ইন টু দ্য বাংলাদেশি হিন্টারল্যান্ড ফ্রম দ্য কোস্ট। ঠিক আছে, এই দুই লাইন করেন। তো আই ওয়ান্ট ইউ টু গো ইন টু দ্য ডিপ ইন টু দ্য টেক্সট অ্যান্ড টু সি দ্য চ্যালেঞ্জেস অফ ট্রান্সলেটিং ওয়ার্ডস সেন্সেস। ওকে, কিপিং ইন মাইন্ড দ্য ফাংশন অফ দিস টেক্সট, দিস ইজ ইনফরমেটিভ। ইনফরমেটিভ টেক্সট আর এক্সপ্রেসিভ টেক্সটের অনুবাদের তফাত হলো, একটা বড় তফাত হলো, এক্সপ্রেসিভ টেক্সটে আপনার ভাষা জ্ঞানটা খুবই জরুরি। সবাইকে দিয়ে, এখানে যারা আছেন অনেস্টলি স্পিং, সবাইকে দিয়ে সাহিত্যের অনুবাদ করানো যাবে না। যেমনটা গত ক্লাসে দেখালাম যে ওয়ার্ক ইন প্রোগ্রেস তার নামটাই বাংলায় কীরকম করেছিল, ঠিক না? তাকে দিয়ে হয় নাই, এটা হবে না। নোয়িং, কিন্তু যিনি করেছেন উনি ইংরেজির একজন টিচার, মানে হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ জানলেই হয় না, ঠিক আছে? কিন্তু ইনফরমেটিভ ফাংশনাল অনুবাদ সেটা আপনাদের সবাইকে দিয়ে হবে, কারণ ওইখানে ভাষার এত কারুকার্যতা, না জানলে না জানা থাকলেও চলবে, ঠিক আছে? না জানলে না জানা থাকলেও চলবে আপনার, কারণ এখানে আপনি আপনার উদ্দেশ্য কী? আপনার উদ্দেশ্য হলো একটা ফরাসি লোক বাংলাদেশে আসছে, সে সুন্দরবন সম্পর্কে জানতে চাচ্ছে, আপনি তথ্য দিচ্ছেন, এখানে এর বেশি কিছু নেই, এখানে আবেগ অনুভূতির এত বিষয় নেই। হ্যাঁ, এখানে দুই একটা বিশেষণ আছে ব্যবহার করা হয়েছে একটু রং চং মিশিয়ে, সেটা হয়তো আপনাকে একটু চিন্তা করতে হবে। একই কথা প্রযোজ্য একজন স্প্যানিশ বা আর্জেন্টিনা বা মেক্সিকো থেকে আসা একজন ট্যুরিস্টের বেলায়, তো সে শুধু স্প্যানিশে দুই লাইন তিন লাইন জানতে যাচ্ছে সুন্দরবন সম্পর্কে, ঠিক আছে? জিনিসটা বোঝা গেল না? তাহলে এটা হলো আপনাদের আজকে এক মঙ্গলবার, দুই সপ্তাহ পরের মঙ্গলবারে আপনারা প্রত্যেকে এটা দুই লাইন স্প্যানিশ এবং ফ্রেঞ্চ, যারা ফ্রেঞ্চ পড়েছেন ফ্রেঞ্চ, যারা স্প্যানিশ, বাংলা সবাই পারবেন, আমি বাংলাটায় যাচ্ছি না, এটা আমরা পরে দেখব বাংলা নিয়ে কী করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারা যে প্র্যাকটিক্যাল প্রশ্ন করছেন সেটা হলো যে কীভাবে করা যায় বা কী টুলসগুলো কী। আপনারা এখানে সব শব্দের ফ্রেঞ্চ হয়তো জানেন না, না জানাটা খুবই স্বাভাবিক, স্প্যানিশ জানেন না, জানাটা খুবই অস্বাভাবিক না, ঠিক আছে? তাহলে সেখানে কী করবেন? গুগলে? না 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 না, নো ওয়ে, নো ওয়ে, ডোন্ট রিলাই অন গুগল ট্রান্সলেটার ফর গড সেক। আপনারা আর ভাষা ইনস্টিটিউটে অন্য যারা ছাত্রছাত্রী যারা কোর্স করছে, তারা যদি কোনো অনুবাদের প্রয়োজনে গুগলে যায় আমার আপত্তি নেই, কিন্তু আপনারা কেউ যাবেন না,
কারণ গুগল উইল টেক ইউ ইন টু এ রং ডিরেকশন। ঠিক আছে, আপনি এখানে স্টেসির মোড়ে দাঁড়িয়ে আপনি বলবেন যে নীলক্ষেতে চলো, সে আপনাকে পিজি হাসপাতালের সামনে দিয়ে ওই ওইখান দিয়ে পিছন দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে চাকুটার পাশ দিয়ে ওইখান দিয়ে ঘুরিয়ে আজিজ মার্কেটের পিছন দিয়ে বের করে তারপর ওইভাবে এলিফেন্ট দিয়ে ঘুরিয়ে তারপর আপনাকে নেবে। দ্যাট ইজ গুগল, মানে গুগল ট্রান্সলেটর। ঠিক আছে, wordreference.com, সো দিস ইজ ইয়ার আইডিয়াল ওয়েবসাইট রেফারেন্স। অ্যান্ড অলসো আপনি এখানে হতে পারে এমন কোনো ইংরেজি শব্দ আছে, যেমন ধরেন লিটোরাল, হয়তো সবাই নাও জানতে পারেন যে হোয়াট ইজ লিটোরাল, হোয়াট ডাজ লিটোরাল মিন। সেক্ষেত্রে কী করবেন, আপনি লিটোরালের অর্থ জানেন না, তাহলে কীভাবে জানবেন? অনলাইন হেল্প, ইউ ক্যান টেক অনলাইন হেল্প। আপনি ইংলিশ টু বাংলা জানতে চান, bdword.com। আরেকটা হলো যেটা OED, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনলাইন, সেটা হলো লিটোরাল শব্দটা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি বাংলা খুঁজতে চান এটাতে যান, অথবা বাংলা একাডেমির অভিধান দেখতে পারেন। আরেকটা আছে কলকাতা থেকে প্রকাশিত একটা অভিধান আছে, একাডেমিক অভিধান বলে এটাকে, এভরি ম্যানস ডিকশনারি। আর আপনি একই সাথে বুঝতে চাচ্ছেন যে লিটোরাল ইংলিশ টু ইংলিশ কী হতে পারে বা কত রকম অর্থ হতে পারে, সো ইউ গো অ্যান্ড ফাইন্ড দ্য মিনিং ইন ওইডি অনলাইন। তখন আপনি নিজে বুঝতে পারবেন, তখন টেক্সটার এই লাইন এই সেন্টেন্সের প্রেক্ষিতে আপনি ওটার একটা ইউ গেট দ্য মিনিং, অ্যান্ড দেন ইউ সার্চ দ্যাট পার্টিকুলার ওয়ার্ড ইন ওয়ার্ড রেফারেন্স, পুটিং ইংলিশ টু ফ্রেঞ্চ অর ইংলিশ টু স্প্যানিশ। এবং পুরোটা এইভাবে আর কি, যেমন ইউনেস্কোর কি কোনো ট্রান্সলেশন হবে? হবে না। এনি কোয়েশ্চেন, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সিতিও সাইট হলো সিতিও, সিতিও মানে এখন আপনি এই যে এটা একটা ভালো প্রশ্ন, এখন এটা লিটারেল ট্রান্সলেশন আমরা করতে পারি, সিতিও দেল মুন্দো দেল ইস্তোরিকো, হ্যাঁ হোয়াট এভার, এটা হলো লিটারেল ট্রান্সলেশন, যে ওয়ার্ল্ডের স্প্যানিশ করলেন, সাইটের স্প্যানিশ করলেন, হেরিটেজের স্প্যানিশ করলেন। কিন্তু আপনি এক্ষেত্রে কী যাবেন, দিস ইজ হাউ ইউ ডু ইট, আপনি ইউনেস্কোর যে ওয়েবসাইট সেটাতে যাবেন, সেটার স্প্যানিশ ভার্সনে যাবেন, স্প্যানিশ ভার্সনে দেখেন, সম্ভবত এটাকে বলে পাত্রিমোনিও দেল মুন্দো, ইফ আই এম নট রং, ফ্রেঞ্চেও এরকম কাছাকাছি কিছু হবে। আপনি ইউনেস্কোর মানে উনি বলছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, দিস ইজ এ ভেরি ভ্যালিড কোশ্চেন, হ্যাঁ পাত্রিমোনিও মুন্দিয়াল এটা স্প্যানিশে, ঠিক আছে, ও একই, ওকে, সো দিস ইজ এ পার্টিকুলার টার্মিনোলজি ইউজড বাই ইউনেস্কো, সো এই ক্ষেত্রে আমি লিটারেল ট্রান্সলেশন করলে ভুল হবে, আমাকে ইউনেস্কো যেটা টার্ম ব্যবহার করে এবং ইউনেস্কোর ওয়েবসাইট আপনি সব ভাষায় পাবেন, সুতরাং ইউ ক্যান গেট ইট দেয়ার, সো স্প্যানিশে হবে এটা পাত্রিমোনিও মুন্দিয়াল। আর ফ্রেঞ্চে হলো পাত্রিমোয়া কাছাকাছি, হ্যাঁ শব্দের বানানের উচ্চারণের ভিন্নতা। Okay.